না, ক্লাস লেকচার রেকর্ড না থাকলে তো একটু ঝামেলা। আমাদের অ্যাটমসফিয়ারের নর্মাল অবস্থা হচ্ছে যে টেম্পারেচার স্বাভাবিকভাবে কমতে থাকে, ডিক্রিজ উইথ হাইট, এবং এটার একটা রেট আছে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা হলো স্ট্যান্ডার্ড সিস্টেম। এছাড়া যদি কোনো অন্যরকম সিচুয়েশন হয় সেটার জন্য পলুশন ম্যাটেরিয়াল গুলা বা অন্য যে কেমিক্যালস আমাদের রয়েছে সেটা কন্ট্রোল করার জন্য এই জন্য ইম্পর্টেন্ট। মেটেরোলজিক্যাল কন্ডিশন এফেক্ট অ্যাটমসফেরিক পলুটেন্ট কনসেন্ট্রেশন, সিগনিফিকেন্টলি এফেক্ট অ্যাটমসফেরিক পলুটেন্ট কন্ডিশন। এটা মেটেরোলজিক্যাল যে কন্ডিশনটা আছে সেটা অ্যাটমসফেরিক পলুটেন্ট কনসেন্ট্রেশনকে স্বাভাবিকভাবে ই করে। ইট ক্যান এফেক্ট পলুটেন্ট ইমিশন রেট, হাই টেম্পারেচার ক্যান ইনক্রিজ ইভাপোরেশন। আমাদের যে মেট্রোলজিক্যাল কন্ডিশন যদি এরকম হয় যে টেম্পারেচারের সাথে সে ই করতেছে না, মানে সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে না, তখন এটা এটার সাথে ইফেক্ট করে। তারপর পলুটেন্ট কি হয়ে যায়, ট্রান্সফরমেশন হয়ে যায়। আমরা যেমন দেখছি যে ওজন লেয়ার যেটা আছে, ওজন লেয়ারটা স্বাভাবিকভাবে কি হয়ে যায়, ওজন ফরমেশন হয় ভিওসির সাথে বিক্রিয়া করে। এবং আমাদের যদি ইমিশন যেটা হচ্ছে মেট্রোলজিক্যাল, যদি টেম্পারেচার যদি ঘূর্ণিঝড় বা এরকম কিছু হয় তাহলে কি হতে পারে, দ্রুত কিন্তু জিনিসগুলো মিক্স হচ্ছে। পলুটেন্ট যেগুলো থাকবে সেটা খুব তাড়াতাড়ি ডিসপার্স হয়ে যায়, এবং পলুটেন্ট ডিসপার্স হওয়াটাও কিন্তু দরকার, কারণ ঘনত্বের জিনিসটা যদি কারো উপর পড়ে মানে পশু পাখি বা শস্য খেত এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য এই মেটোলজিক্যাল কন্ডিশনটা খুবই দরকার। মেটোলজির প্যারামিটার যেটা আছে সেটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করছে, প্রাইমারি প্যারামিটার আর একটা হচ্ছে সেকেন্ডারি প্যারামিটার। প্রাইমারি প্যারামিটার হচ্ছে যেগুলো মেইনলি মেইন চারটা ফ্যাক্টর কথা বলছে, যেটার উপর এই যে আমাদের যে ইয়ারের যে পলুশন মানে কনসেন্ট্রেটেড জিনিসটা আছে সেটা স্বাভাবিকভাবে কি হচ্ছে, ডিসপার্স হয়। আমাদের এখানে ছবিটাতে এই যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের ইম্পর্টেন্ট কেন, এই জিনিসটা ডিসপার্স হয়ে যাচ্ছে। তাহলে ডিসপার্স হওয়া মানে বোঝাচ্ছে কি, চারদিকের বাতাসের সাথে মিশে ল কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে। ল কনসেন্ট্রেশন যদি না হয়, এখানে যদি ঘন জিনিসটা তোমার খেতে এখানে যদি আকাশের নিচে চলে আসে তাহলে কি ঘন যে ধোয়া হয়ে যায়, তখন কিন্তু এটার আবহাওয়াটা দূষিত থাকবে। কিন্তু এটা যদি ডিসপার্স হয়ে অনেক এনভায়রনমেন্টে মিশে যায় তাহলে আমরা সেটা কি হতে পারে, আমাদের জন্য ভালো হবে। এই কারণে এই যে কয়েকটা জিনিস এখন কতটুকু ডিসপার্স হবে, তুমি যদি জোরে বাতাস দাও স্বাভাবিকভাবে কি হচ্ছে, তুমি ঘামতেছো সেটা কিন্তু ঘামগুলো কুড়ায় নিয়ে যাচ্ছে, সো অনেক দ্রুত ডিসপার্স হচ্ছে, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। একইভাবে যে ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনটা বের হচ্ছে সেটা যত ডিসপার্স হবে সেটা তত পাতলা হয়ে যাচ্ছে, আর পাতলা হয়ে যাওয়া মানে হচ্ছে যে সেটা আশপাশের জীবজন্তুর জন্য তো ভালো, কিন্তু এটা অবশ্যই এফেক্ট আছে। যে ডিসপার্স হয়ে গেল মানে আমাদের কাজ শেষ সেটা না, অন্য যে গ্রিন হাউস এফেক্ট বা অন্য যে জিনিসগুলো রয়েছে সেই এফেক্ট গুলা একটা ফ্যাক্টর, এটার সাথে ই হয় তো কম্পারেটিভ। ধরো এই শহরে সে এনভায়রনমেন্ট দূষিত হয়েছে, কারণ এই শহরে যদি এই জিনিসটা এটা যেটা উপরে চলে গেছে যদি নিচে চলে আসে তাহলে কি হবে, এই শহরের আবহাওয়া দূষিত হয়ে যাবে, মানুষ আর বাঁচবে না। ধরো কার্বন মনোক্সাইড অনেক নিচে চলে আসবে, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি যে গ্যাস রয়েছে সেগুলো নিচে চলে আসবে, তখন মানুষ সেখানে বা অন্য প্রাণী সার্ভাইভ করা কঠিন, সেই জন্য এটা ডিসপার্স করে জঙ্গল পশু পাখি গ্রাম অঞ্চল বা এই জায়গা জায়গাগুলোতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটাই সেই জন্য একটা নির্দিষ্ট হাইট থাকে আর কি করাটা হচ্ছে। সো তৃতীয় জিনিস হচ্ছে অ্যাটমসফেরিক স্টেবিলিটি। এখন যদি নিম্নচাপ ঊর্ধ্বচাপ বলে একটা কথা আছে, আমাদের একটা হচ্ছে নর্মাল সিচুয়েশন আছে, নর্মাল সিচুয়েশনে কি হবে, খুব বেশি যে জিনিসটা আছে যে পলিউশনটা বের হচ্ছে সেটা কিন্তু বেশি মিক্সড হবে না, কিন্তু যখন হাই আনস্টেবল থাকবে, ধরো ঝড় হচ্ছে, ঝড়ের মধ্যে কি সব ঘুরায় নিয়ে যাচ্ছে,
এমনকি গাছপালা ভাঙিয়া টাঙিয়া সব চলে যাবে। তো এটা হচ্ছে এই এই স্টেবিলিটির কথাটা বলছে। আর টেম্পারেচার ইনভার্সন হচ্ছে এডিয়াবেটিক এবং এনভায়রনমেন্টাল ল্যাপস। এডিয়াবেটিক হচ্ছে নর্মালি টেম্পারেচার কি বলতেছি আমরা, আগে বলছি যে একটা 6.5 রেটে সাধারণত কমতেছে, কিন্তু এনভায়রনমেন্ট আশপাশের পরিবেশের সাপেক্ষে যে কোনো কম্পাউন্ড বা এই যে ধরো ইন্ডাস্ট্রির উপস্থিতির কারণে টেম্পারেচার হাই হচ্ছে। যে টেম্পারেচার যে চেঞ্জ হয়ে যাচ্ছে বা ওজন স্তরের যদি যে বা যেরকম যদি বালু আসা পড়ে ডিফিউশন, তো সেটার জন্য কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে যেতে পারে, টেম্পারেচারের ইফেক্টটা ইনভার্স হয়ে যাচ্ছে। নর্মালি এইদিকে কি হচ্ছে টেম্পারেচার কমার কথা, হয়তো বা টেম্পারেচার এই জায়গাতে বাড়তি হয়ে উপর দিকে কমছে, কিন্তু এই জায়গায় কমে যাচ্ছে, সে উল্টা সিচুয়েশন হতে পারে। সে এই ব্যাপারগুলোর সাপেক্ষে কিভাবে টেম্পারেচারের সাথে রিলেটেড সেটার সাপেক্ষে প্রাইমারি প্যারামিটার। এছাড়া আর কিছু আছে সেকেন্ডারি প্যারামিটার। সেকেন্ডারি প্যারামিটার যেমন হচ্ছে প্রিসিপিটেশন, যদি একটা জায়গাতে বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি হবে আকাশ পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। যদি রেগুলার বৃষ্টি হচ্ছে, যেমন তোমার আমাদের যে ট্রপিক্যাল অঞ্চল, একইভাবে আফ্রিকাতেও ট্রপিক্যাল অঞ্চল আছে। সো আবার ট্রপিক্যালের মধ্যে পড়ছে সৌদি আরব এবং মিডিল ইস্ট। তো মিডিল ইস্ট কিন্তু মানে প্রাকৃতিক ভাবে এখন যদিও চেঞ্জ হচ্ছে, কৃত্রিম ভাবে চেঞ্জ করতেছে ওরা, ওদের ল্যান্ডটা কি রয়েছে মরুভূমি, আর আমাদের এই জায়গাটা কি শস্য শ্যামল। কারণ হচ্ছে যে আমাদের এই যে হিউমিডিটি প্রিসিপিটেশনটা বেশি হচ্ছে, কারণ হলো আমাদের চারপাশে কি আছে নদী নালা আছে, তারপরে হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল আছে, একইভাবে এটার কথা সত্য ইন্ডিয়া বা এরকম জায়গাগুলো, তো একই রেঞ্জে পড়া, ট্রপিক্যাল রেঞ্জে পড়া। কিন্তু সো প্রিসিপিটেশন রেটটা, হিউমিডিটি কতটুকু এটা একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে সোলার, সোলারের যে রেডিয়েশন বা কতটুকু কি আছে, সোলার যদি হাই হাই টেম্পারেচার থাকে, সেই হাই টেম্পারেচার হলে স্বাভাবিকভাবে ওই জায়গা থেকে অর্থাৎ আমাদের যে নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে স্বাভাবিকভাবে ট্রপিক্যাল রেঞ্জের দিকে কিন্তু বাতাস ফ্লো করে। তো এই এই হচ্ছে ব্যাপারটা। সো এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বেসিক যেটা হচ্ছে এই চারটা হচ্ছে মেইন ফ্যাক্টর, যেটার উপর বেস করে আমরা প্রাইমারি প্যারামিটার করতেছি। এখানে একটু আলোচনা করছে যে ইফেক্ট অফ উইন্ড স্পিড অ্যান্ড ইটস ডিরেকশন, হরিজন্টাল উইন্ড স্পিড অ্যান্ড উইন্ড ডিরেকশন কন্ট্রোল দ্য হরিজন্টাল ডিসপার্সন। এখন এটা তো এই সোজা কথাটা যে যত স্পিডে থাকবে, যত বেশি উইন্ড স্পিড থাকবে তত বেশি টার্বুলেন্স হবে। টার্বুলেন্স হওয়া মানে হচ্ছে তত বেশি মিক্সড হয়ে যাবে। যদি বাতাস স্থির থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবে হবে না। এটা হচ্ছে এখানে ব্যাপার। ইন জেনারেল হাই উইন্ড স্পিড লিড টু গ্রেটার ডিসপার্সন। গ্রেটার ডিসপার্সন কোনো এই নর্মাল ক্ষেত্রে ভালো, কারণ হচ্ছে যে এই যে ইন্ডাস্ট্রি আছে হাই টেম্পারেচার জায়গাতে হাই ডিসপার্স হয়ে গেল তাহলে স্বাভাবিকভাবে চলে গেল। আবার ইন্ডাস্ট্রি যেহেতু, আরেকটা জিনিস হচ্ছে টেম্পারেচার, সো ইন্ডাস্ট্রি যেহেতু টেম্পারেচার হাই টেম্পারেচার হয়, টেম্পারেচার যেখানে বেশি থাকে সেখান থেকে স্বাভাবিকভাবে বাতাস কি ঠান্ডা জায়গাতে চলে যাবে, সো স্বাভাবিকভাবে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে ডিসপার্স করতেছে। ইফেক্ট অফ অ্যাটমসফিয়ার টেম্পারেচারের জন্য একটা ইফেক্ট, এটা একটা হাই টেম্পারেচার জন্য, এটা প্রাকৃতিক ভাবে হাই টেম্পারেচার জায়গা থেকে লো টেম্পারেচার দিকে যাবে, সো সেই জন্য চলে যায়। এবং স্বাভাবিকভাবে এটা যখন গরম থাকতেছে, গরমটা বের হয়ে আকাশের দিকে যাচ্ছে, কারণ ঠান্ডার দিকে চলে যাচ্ছে। আরেকটা গ্র্যাভিটেশনাল ফোর্স একটা আছে, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি ইফেক্ট অফ অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি। এখন যে কথাটা বলতেছিলাম যে স্টেবল যদি আবহাওয়া থাকে, যে নর্মাল আবহাওয়াতে সেটা কি হবে, ধুলাবালি কিন্তু বা সবকিছু মিক্সড হচ্ছে না, কিন্তু যদি আনস্টেবল হয়, আনস্টেবিলিটি হতে পারে অনেক কারণ। একটা হচ্ছে টেম্পারেচার যদি হাই হয়ে যায় সেটার জন্য থার্মাল টার্বুলেন্স হচ্ছে, আবার যদি কোনো কারণে ঝড় বৃষ্টি হচ্ছে যে পৃথিবী ঘুরতেছে একটা অক্ষরেখার উপর, সেই জন্য কিন্তু একটা টার্বুলেন্স হচ্ছে, বা ঝড় বৃষ্টি বা অন্য কারণে কজ টার্বুলেন্স। আর একটা কথা এখানে একটা জিনিস নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে যে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের যে নিচের দিকে যে লেয়ারটা রয়েছে, এই ট্রপোস্ফিয়ার ডিক্রিজ উইথ হাইট, এটা তো আমরা কথা বলছি। এই যে যে নির্দিষ্ট রেটে যাচ্ছে সেটা হচ্ছে ল্যাপস রেট বলতেছে, আর এই ল্যাপস রেটটাকে বলতেছে 1°C/100, এটা হলো স্ট্যান্ডার্ড ড্রাই এডিওটিক। এটা হলো নিউট্রাল সিচুয়েশনে এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে 1°C চেঞ্জ হয় 100 মিটারের ডিফারেন্স হাইটের উপর দিকে। The trans-adiabatic process means warming by compression or cooling by expansion without transfer of heat and mass in the system.
সো এডিয়াব্যাটিক কন্ডিশনে মানে নর্মাল যে কন্ডিশনটা আছে সেটাতে এটা হচ্ছে অ্যাজ এয়ার মুভস আপ উইদিন দ্য অ্যাটমসফিয়ার ইট ইজ এফেক্টেড বাই দ্য প্রসেস দিস ইজ অলসো টার্ম অ্যাজ ট্রাইডিউটিক ক্লাস্টার যখন এয়ারটা উপর দিকে যাচ্ছে উইদিন অ্যাটমসফিয়ার এটা এফেক্টেড বাই দ্য প্রসেস দিস অলসো টার্ম অ্যাজ ট্রাইডিউটিক ক্লাস্টার Atmosphere may or may not have a temperature distribution which diameter easily does not. Troposphere easily contains moisture and absorbs heat which affect the vertical temperature profile. After moisture effect correction, the vertical temperature gradient approximated by this. So it's an environmental lab stream. Yes. So আমাদের যে moisture আছে বিভিন্ন জায়গায় সেটার উপর ইফেক্টটা করতেছে এবং সেটা যদি যদি ময়েশ্চার খুব এলাকায় বেশি থাকে সেটাও কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করে ফেলে সুতরাং এই যে রেটে আর কি আমরা যে স্ট্যান্ডার্ড যেটা ধরে নিয়েছি এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে 1 কিন্তু এটা 0.65 এর মধ্যে থাকতেছে কথাটাই বলা হয়েছে এখন যদি বলতেছে ভ্যালু ক্যারেক্টারিস্টিক দ্য অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি দেয়ারফর ক্যান বি অ্যাসেস ভার্টিক্যাল টার্মিনাস অ্যান্ড পলিউশন ডিসপারশন যেহেতু আমরা দেখতেছি যে টেম্পারেচার চেঞ্জের জন্য আমাদের কি হচ্ছে যে ওই মিক্সিংটা ভালো হয় সুতরাং এই টার্বুলেন্স এবং পলিউশন ডিসপারশনের সাথে এই ল্যাব স্ট্রেটটা যেটা কি এনভায়রনমেন্টস এর ল্যাব স্ট্রেটটা আছে সেটা একটা ফ্যাক্টর তারপর দ্য ভেরিয়েশন ফ্রম দ্য ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্ট্রেট ইজ ডিটারমাইন্ড হোয়েদার দ্য এয়ার ইজ স্টেবল অর আনস্টেবল ট্রাই অ্যাডিয়াবেটিক ল্যাব স্ট্রেট যেটা আছে ডিটারমাইন্স দ্য এয়ারটা কি স্টেবল আছে কি স্টেবল নাই আর ইফ এয়ার ইজ আনস্টেবল দ্য ভার্টিক্যাল মুভমেন্ট এয়ার ইজ এনকারেজ যদি আনস্টেবল সিচুয়েশন হয় তাহলে কি হবে আনস্টেবল হলে আমাদের এটা উপরে বা নিচে যাবে কিন্তু যদি এয়ারটা যদি টেম্পারেচার এটা যদি সমান থাকে তাহলে কি প্লুম থেকে উপর দিকে যাবে স্বাভাবিকভাবে একটা বেলুন যদি হাই টেম্পারেচার মিক্সিং একটা বেলুনকে যদি ফুলানো হয় সেটা উপর দিকে যাচ্ছে কোথাও যায় কোন টেম্পারেচারে যা থেমে যাচ্ছে সেটা হচ্ছে যখন স্টেবল তার সমান ভিতরে এবং বাইরের টেম্পারেচার সমান হয়ে যায় তখন হচ্ছে স্টেবল হয়ে যাচ্ছে এই কথাটাই বলছি আর মিক্সিং হ্যাট গ্রাফিক্যালি দ্য ইন্টারসেকশন অফ ভার্টিক্যাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট অ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার গ্রেডিয়েন্ট ক্যান বি অবটেইনড If the mixing height is high in an area, air quality that area may be expected to be better. এটা কেন বলতেছে আমাদের কত টেম্পারেচারে কত জায়গাতে যায় মিক্স করতেছে সেটা হচ্ছে ব্যাপার আমরা দেখো ইন্ডাস্ট্রি গুলাতে বা যে কোনো জায়গাতে এরকম একটা স্ট্যাক দেওয়া থাকে স্ট্যাকটা হাই টেম্পারেচারে যাতে বেশি মিক্স হয়ে যায় বেশি হাইটে থাকে তাহলে যাতে এই আশপাশের এনভায়রনমেন্টটা স্বাভাবিকভাবে কি থাকে পরিষ্কার থাকে এই জন্য হচ্ছে এটার কথা বলা হচ্ছে এনভায়রনমেন্টাল মিক্সিং হাইটের কথাটা বলছে তো কত হাইটে যায় সে মিক্স করবে কত হাইটে যায় মিক্স করবে এবং সেটা সেই জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্ট্যাকের হাইটটা নির্দিষ্ট করে দেওয়া হয় টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান দ্য যে টেম্পারেচার এনভায়রনমেন্টাল কারণে যদি টেম্পারেচার গ্রেডিয়েন্টটা ইয়ার থেকে বেশি হয় দেন ইয়ার পার্সেল উইল কন্টিনিউ টু রাইজ অ্যান্ড ফিল আনটিল টেম্পারেচার ইকুয়াল টু সারাউন্ডিং ইয়ার টেম্পারেচার আনস্টেবল কন্ডিশনে কি হবে যে আনস্টেবল কন্ডিশনে সে যে ইয়ারের পার্সেল বলতে এটা একটা বেলুন কে বোঝানো হতে পারে একটা গ্যাসের ততক্ষণ পর্যন্ত গ্যাসের বেলুনটা তুমি যদি ছাড়া দাও একটা পর্যায় পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত সে হচ্ছে পার্সেলের যে ইয়ার পার্সেলটা আছে সেটার টেম্পারেচার আর সারাউন্ডিং সমান না এটা তো জানি যে মানে কি বলবো বোয়েন্সি ইফেক্ট এবং গ্রেভিটেশনাল ইফেক্ট সব যদি সমান হয়ে যায় তখন সেই জিনিসটা স্থিরভাবে দাঁড়ায় যায় এই হচ্ছে এই কথাটাই বলছে ডিগ্রিস অফ ইনস্টেবিলিটি ডিপেন্ডস অন দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার অ্যান্ড ড্রাই অ্যাডিয়াবেটিক টেম্পারেচার মানে ইনস্টেবিলিটি যা ডিপেন্ড করতেছে এনভায়রনমেন্টাল টেম্পারেচার এবং ড্রাই অ্যাডিয়াবেটিক টেম্পারেচার কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে স্টেবল কন্ডিশন কোনটাকে বলতেছে স্টেবল কন্ডিশনে হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইজ লেস দ্যান দ্য ড্রাই অ্যাডিয়াবেটিক গ্রেডিয়েন্ট টেম্পারেচারের যে নর্মাল গ্রেডিয়েন্টটা রয়েছে সেটা ড্রাই অ্যাডিয়াবেটিক কন্ডিশনের থেকে ছোট হচ্ছে এই জন্য ইন দিস সিচুয়েশন এয়ার প্রেশার ইজ কুলার দ্যান দ্য সারাউন্ডিং এয়ার সুতরাং এটা কি নিচের দিকে চলে যাবে
therefore the person doesn't rise through the surrounding. Stable environment একটা বেলুনের যখন যাচ্ছে সে এই টেম্পারেচার বাইরের যেটা আছে সেটার সাথে এটা টেম্পারেচারটা সমান, সো সে চারদিকে যাচ্ছে। আন্ডার দিস কন্ডিশন অ্যাটমসফিয়ার অ্যাক্রস রেজিস্ট ভার্টিক্যাল মোশন উইচ অকার্স মাইকলি মোস্টলি অ্যাট রাইট ওয়েন ল উইন্ড স্পিড অ্যান্ড টেম্পারেচার। যদি উইন্ড স্পিড সাধারণত এটার সাথে কি হয় উইন্ড স্পিড এবং টেম্পারেচার যদি ওরকম থাকে সেই জিনিসটাকে বলতেছে আমাদের স্টেবল কন্ডিশন। When environmental temperature gradient is equivalent to diadiabatic temperature gradient, তখন এটাকে বলতেছে neutral condition. In this case, particle movement of air is absent either direction which is normally occurred in windy or cloudy direction. মানে হচ্ছে যে একেবারে neutral হচ্ছে কোনো বেলুন সাধারণত গ্যাস বেলুন একটা জায়গাতে যে দাঁড়ায় আছে সে উপর দিকে যাবে না নিচ দিকে যাবে না। আর আমরা যদি দেখি স্টেবল কন্ডিশনে কি বলতেছে if the system is polar then high therefore the person doesn't rise to the এটা নিচ দিকে যাবে না কিন্তু কি থাকবে। আর আনস্টেবল হচ্ছে এয়ার রাইজেস মানে উপর দিকে বাড়তেই থাকবে, এই হচ্ছে ব্যাপার। তিনটা কন্ডিশনের কথা বলছে। টেম্পারেচার ইনভার্সন পরটা বলছে টেম্পারেচার ইনভার্সনের কথা। টেম্পারেচার ইনভার্সন অকার্স ওয়ের এয়ার টেম্পারেচার ইনক্রিজ উইথ হাইট অ্যাবাউট গ্রাউন্ড। টেম্পারেচার ইনভার্সনটা তখনই ঘটে যখন এয়ার টেম্পারেচার ইনক্রিজ উইথ নর্মালি কি হয় টেম্পারেচারটা কমতে থাকে, ইনভার্সন মানে উল্টা দিকে হচ্ছে অর্থাৎ গ্রাউন্ডের টেম্পারেচার উপর দিকে যাচ্ছে যত তত টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। ইফ এয়ার লেয়ার এক্সপিরিয়েন্স হায়ার টেম্পারেচার দ্যান ইটস প্রিসিডিং ভার্টিক্যাল ডিরেকশন ফ্রম গ্রাউন্ড হায়ার টেম্পারেচার এয়ার লেয়ার অ্যাক্ট অ্যাজ ইনভার্সন লেয়ার এবং হুইচ পোর্টন ক্যান নট রাইজ অর ফল। মানে ইনভার্সন লেয়ারে কি হচ্ছে যে উপরের দিকে যে টেম্পারেচারে একটা হাই যে হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে নিচের দিকে টেম্পারেচার লো, তাহলে কি হচ্ছে যে সে আর উপর দিকে যাইতে পারবে না কারণ এটা হচ্ছে নিচেই থেকে যাচ্ছে। এটাই হচ্ছে টেম্পারেচার ইনভার্সনের কথা বলছে। আচ্ছা ভার্টিক্যাল মুভমেন্ট অফ এই বিভিন্ন ভার্টিক্যাল মুভমেন্টের কথা বলছে। অ্যাটমোস্ফিয়ারিকের জন্য ভার্টিক্যাল মুভমেন্টের কিছু ছবি দেওয়া আছে। আনস্টেবলের দিকে দেখো উপর দিকে চলে যাচ্ছে, নিউট্রালের দিকে একই জায়গায় মোটামুটি থেকে যাচ্ছে, এই দুটো সমান হয়ে গেলে এই হলো ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে ডিসপারশন। ডিসপারশনের আমাদের জানা দরকার কারণ হচ্ছে ডিসপারশনের সাপেক্ষে আমাদের পলিউট্যান্ট গুলোকে স্বাভাবিকভাবে কি করতে হবে মিক্সড করে দিতে হবে অ্যামোনিয়ার সাথে। সে এখন কতটুকু ডিসপার্স হচ্ছে তার উপর আনস্টেবিলিটি স্টেবিলিটির উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে। হাইলি আনস্টেবল এনভায়রনমেন্ট সানি ডে লাইট প্রবাবিলিটি অফ হাই পলিউশন কনসেন্ট্রেশন এট গ্রাউন্ড যদি খুব আনস্টেবল থাকে তো আনস্টেবল মানে হচ্ছে স্বাভাবিকভাবে সে নিচের দিকে কুলার দিকে আসে, সো সে নিচের দিকে চলে আসবে এবং এটা কাজ করে। এক্সট্রিমলি স্টেবল অ্যাটমসফিয়ার স্টেবল অ্যাটমসফিয়ারে যেটা বলতেছে নিউট্রাল সে স্বাভাবিকভাবে কি থাকতেছে উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে না, সো এখানে আটকে যাচ্ছে স্টেবল এনভায়রনমেন্ট কভার করছে। নিউট্রাল অ্যাটমসফিয়ার লিটিল টারবুলেন্স অ্যাসোসিয়েটেড উইথ মডারেট টু স্ট্রং উইন্ড রাফলি 10 ডিগ্রি কোণ। এই নিউট্রাল অ্যাটমসফিয়ারে কি হয় যে এই জায়গাটা হচ্ছে একটা আছে এটা উপর দিকে হলে উপর দিকে যায় নিচের দিকে নিচের দিকে যাচ্ছে, সো নিউট্রাল অ্যাটমসফিয়ারে একটা বিশাল এলাকা জুড়ে সে যাচ্ছে এবং ভালো ডিসপার্স হচ্ছে। আচ্ছা আর একটা যদি হয় যে এই যে এখানে যে ইনভার্সন যদি থাকে সেটার উপরে আমাদের সাধারণত হাইট গুলো হয় আনস্টেবল অ্যাবাউট প্লেন, সো এটা গুড ভার্টিক্যাল ডিপ্রেশন হয় কি আরো অনেক উপরের দিকে চলে যাচ্ছে। অ্যাটমসফিয়ার যদি আনস্টেবল থাকে সে যাতে উপর দিকে চলে যায়, সো এই হলো ডিসপারশনের জন্য স্টেবিলিটি নিউট্রাল এবং আনস্টেবল এনভায়রনমেন্টটা কাজ করে। Most dangerous plume pollutant comes down to ground level and atmosphere is stable over the plume and unstable below the plume. এটা এখানে যেটা বলছে যে যেটা তে ground level এ যদি নিচে চলে আসে inversion হলে এই যে যদি temperature inversion হচ্ছে উপর দিকে temperature বাড়তেছে, সো বাড়তে থাকলে তার মানে কি উপর দিকে যদি বাড়তে থাকে নিচের দিকে সে জিনিসটা নিচে নামে আসে, সো inversionের কেসে এটা হলো মোস্ট ডেঞ্জারাস সিচুয়েশন যেখানে সব পলিউটেন্ট নিচে চলে আসতেছে যে মানে এক্সিস্টিং
যে জায়গায় তোমার ইন্ডাস্ট্রি আছে সেই কাছাকাছি যে চলে আসতেছে সেটা মিক্সড হচ্ছে না এবং সেটা কিন্তু ড্যাঞ্জারাস। এটা সবচেয়ে বেশি প্রবলেম এই কথাটাই বলার চেষ্টা করছি। তো এখানে বিভিন্ন রকমের চিত্র দেওয়া আছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে স্ট্রং যদি ল্যাপস হয় তাহলে আমাদের অত্যধিক আনস্টেবিলিটির জন্য এটা নিচের দিকে বেশি চলে আসতেছে। যত নিউট্রাল কন্ডিশন হয় সে এক জায়গায় আটকে থাকে, আর যদি টেম্পারেচার ইনভার্সন হয় তখন স্বাভাবিকভাবে কি হচ্ছে অনেক নিচে সব পলিউটেন্ট চলে আসতেছে। এখন এটা নিয়ে যেটা বলতেছে অ্যাটমোস্ফিয়ার রিমুভাল প্রসেস, এটা আচ্ছা এখানে মেট্রোলজিক্যাল এই স্লাইড একটু আগে হওয়া উচিত ছিল। তাই টু মেট্রোলজিক্যাল প্যারামিটার অফ গ্রেট ইন্টারেস্ট এয়ার পলিউশন ইঞ্জিনিয়ার্স অ্যাটমোস্ফিয়ারিক, এটা বই থেকে সরাসরি লেখা। অ্যাটমোসফিয়ার স্টেবিলিটি এবং উইন্ড স্পিড ইন জেনারেল, স্টেবল অ্যাটমোসফিয়ার লো ল্যাপস রেট আর ইনভার্সন আর লো উইন্ড স্পিড। স্টেবল এনভায়রনমেন্ট বলতে বোঝায় যে উইন্ড স্পিড কম থাকবে, মিক্সিং কম হবে, সো এটা হচ্ছে আনস্টেবল অ্যাটমোসফিয়ার হ্যাজ হাই উইন্ড স্পিড লিড টু লোয়েস্ট গ্রাউন্ড লেভেল পলিউশন পলিউশন কনসেন্ট্রেশন, উপর দিকে খুব ভালো মতো মিক্সড কনসেন্ট্রেশন চলে যায়। এই হচ্ছে স্টেবল এবং আনস্টেবল জিনিসটা আমাদের মাথায় রাখা। একবার কি হচ্ছে এই জায়গায় আসতেছি, মুন বিলো দ্য পলিউটেন্টস ফ্রম দেয়ার সোর্সেস আর মুন ক্লোজ একটা ডিস্টেন্স প্লেসে সে স্বাভাবিকভাবে পাঠানোর চেষ্টা করে। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস অফ এয়ার পলিউটেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফিক্যাল লোকেশন সাচ অ্যাজ মাউন্টেন প্লেনস ডিটারমিন দ্য ট্রাভেলিং পাথ অফ ডিস্টেন্স। আমাদের যে প্রপার্টিস আছে পলিউটেন্টের সেটা একটা ফ্যাক্টর, জিওগ্রাফিক্যালি যে লোকেশন, যদি আমাদের মাউন্টেন থাকে সেই মাউন্টেনের জন্য কিন্তু বাতাসে বাধা প্রাপ্ত হতে পারে। আবার যদি জিওগ্রাফিক্যাল লোকেশন হিসাবে সি আছে, তো সি যদি থাকে আশপাশে সে কিন্তু ওই এটার জন্য, যেমন আমরা সমুদ্রের পাড়ে যাই হচ্ছে কি ভালো এনভায়রনমেন্টের জন্য, বা নদীর পাড়ে যাচ্ছি কারণ সেখানে একটা গরমকালে সে বাতাসটা চলে যাচ্ছে, আবার শীতকালে এসে সো একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। সো এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্টাল মানে লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর ডিপেন্ড করতেছে এটা কি পাতে চায়। ট্রাভেলিং সামনে পড়বেন মে আন্ডার গো ফিজিওকেমিক্যাল চেঞ্জেস। এখন আমাদের যে ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশন গুলো বের হচ্ছে সেটা অনেক ধরনের চেঞ্জ হতে পারে, যেমন নক্স বের হচ্ছে বা অ্যানো বের হচ্ছে, নর্মালি অ্যানোটা বেশি বের হয়, সেগুলো এয়ারবোর্ন হয়ে যেতে পারে এবং আমরা জানি এসিড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক এসিড হতে পারে বা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নক্স তৈরি করতে পারে, সো কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ইত্যাদি চেঞ্জ হতে পারে, এই কথাটাই এখানে বলা হয়েছে। আর কিছু পলিউটেন্ট সম্পর্কে বলতেছে স্টেবল আছে আর কিছু পলিউটেন্ট হচ্ছে যে দ্রুত যদি থাকে স্টেবল পলিউটেন্ট গুলোকে পার্সিস্টেন্ট পলিউটেন্ট। আর ন্যাচারালি সেটলিং এ অকার হচ্ছে দুইটা ভাবে, একটা হচ্ছে ওয়েট ডিসপারশন আর প্রেসিপিটেশন, মানে বৃষ্টি পড়ে পানির সাথে মিক্সড হয়ে ন্যাচারালি সেই যে পলিউটেন্ট গুলো থাকতেছে বৃষ্টির জন্য ওই এনভায়রনমেন্ট হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ড্রাই ডিপোজিশন আর সেটলিং হচ্ছে বাতাসের বিভিন্ন সিচুয়েশন, তাহলে ওয়েট ডিপোজিশন সম্পর্কে যেটা বলছে যে ওয়েট ডিপোজিশন অকার্স দ্য ফলোয়িং থ্রি মেইন মেকানিজম, ঠিক আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার আর্ম ওয়াটার ভেপার যেটা আছে সেটার সাথে কন্ডেন্সেট হয়ে রেইনড্রপস করে ফুল পার্টিকেলস চলে আসতেছে গ্রাউন্ডে। গ্যাসেস পলিউটেন্ট যেটা আছে মেক্সিডাইজ এবং সে রেইন আউট হয়ে যাচ্ছে। পলিউটেন্ট ক্যান অলসো বিকাম ইন্টার্ড ইন টু ফলিং রেইনড্রপস, যে বৃষ্টি হিসাবে যেটা নামে আসতেছে সেটা হতে পারে, আবার পানির সাথে মিক্সড হয়ে যাচ্ছে রেইন আউট, এই কথাটাই বলছে মশাল বলছে। আর ড্রাই ডিপোজিশন যেটার কথা বলতেছে, ড্রাই ডিপোজিশন ইজ ডাইরেক্ট রিমুভাল অফ ওয়াটার বাই ইনফেকশন ইন টু ল্যান্ড ওয়াটার অর ভেজিটেটেড সারফেস, যেমন কথা হচ্ছিল যে গাছপালা ইত্যাদিতে যেহেতু ইফেক্টেড হয় হাই পলিউটেন্ট মটেরিয়াল থাকে, তো সেটার ডিপোজিশনটা হচ্ছে কি যে মাউন্টেন যদি থাকে কোনো বিল্ডিং থাকে সেখানে বিল্ডিং যেহেতু কালো হয়ে
এই যদি হলুদ রঙের যে প্লুমটা আসতেছে সেটা যদি আসে, আর প্লুমটা যাইতে যাইতে যদি এখানে বিভিন্ন বাধাপ্রাপ্ত হয় বা মাউন্টেনে এই জায়গাগুলো কালো হয়ে যায়, এটা হচ্ছে এটার কথা। যদি গ্লোবাল এভাবে হচ্ছে ন্যাচারালি উইথ হাই স্পিড উইথ রাফলি রাফ ট্রেন ইটস ডিফারেন্ট স্ট্রাকচার। আমাদের যদি যখন উইন্ড স্পিড হাই হয়ে যায় তখন এটা একটা কারণ যে ঝড় বৃষ্টির পরে স্বাভাবিকভাবে হয়ে যায় পরিষ্কার প্লুম হয়ে যায়। সেটার সাপেক্ষে এগুলো এফেক্ট হয়। সার্ফেস ভেরিয়েবল, সার্ফেসটা কিরকম, রাফ সার্ফেস না ভিজা সার্ফেস বা কি ধরনের সার্ফেস সেটার কথা বলছে। আর প্রপার্টিস অফ ডিপোজিটিং, এখন কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি যদি বেশি থাকে সে স্বাভাবিকভাবে সার্ফেসের সাথে রিঅ্যাকশন করে সেটা ডিপোজিশন। সো আজকে মোটামুটি ভাবে এই কয়েকটা জিনিস নিয়ে আমাদের টপিক। আমরা এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার কত, ম্যাথমেটিক্যাল আমাদেরকে চ্যাপ্টার ফাইভ এটা, ঠিক আছে। সো চ্যাপ্টার ফাইভের ম্যাথমেটিক্যাল কন্ডিশনগুলো এখানে বলা আছে। প্রথম দুটো হচ্ছে প্রথম দিকের জিনিসগুলো ওয়ান টু তে দেওয়া আছে। তোমরা চ্যাপ্টার ফাইভে আর তোমাদের লেকচারটা